মালদার গাজলে বিভিন্ন জায়গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধা অষ্টমী উৎসব পালিত হয় গাজলের বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন বৈষ্ণবীয় আশ্রম এবং গাজল শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভু ভক্তদের উদ্যোগে রাধা অষ্টমী পালিত হয় এছাড়াও গাজলের উত্তর আলাল অঞ্চলের ময়না সার্বজনীন শ্রী শ্রী ভাগবত মঞ্চের উদ্যোগে এবং অনুষ্ঠানের পরিচালনায় দয়াল বাবা ও ভক্তবৃন্দদের সহযোগিতায় ময়না প্রাইমারি স্কুল ময়দানে ব্যাপক উৎসব উদ্দীপনা ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধা অষ্টমী পালন করেন রাধাষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয় রাধাষ্টমী উপলক্ষে এখানে সপ্তদিবসীয় শ্রী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে মঙ্গলবার থেকে শুভ অধিবাস ও সন্ধ্যা আরতি অনুষ্ঠান হয় বুধবার দুপুরে রাধা রানীর জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হয় বুধবার রাধা অষ্টমী উপলক্ষে সন্ধ্যায় ভাগবত পাঠ করেন মালদা জেলার গাজলের এক লাখী নিত্যানন্দ স্টোলের গোসাই হরিদাস বাবাজি সহযোগিতায় এই আশ্রমের কর্ণধার দয়াল বাবাজি ভাগবত পাঠ শোনার জন্য প্রচুর ভক্তদের সমাগম হয় ভাগবত শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার থেকে বুধবার পাঁচটা পর্যন্ত বৈকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত শ্রী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে আমি সেই গোদাবরী তীর থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ রামানন্দ বললেন মহাপ্রভু বললেন বললেন প্রভু প্রভু তুমি এবার এবার ছাড়ো ভারী ভুরি মোর আগে না করিও তুমি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা